আজ দ্বিঘাত সমীকরণের তিন নম্বর ক্লাস। প্রথম ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণের বিভিন্ন সূত্র সম্পর্কে আলোচনা করেছি এবং সূত্রগুলো প্রতিষ্ঠা করেছি, তার সঙ্গে কিছু বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্নের সমাধানও করা হয়েছে। দ্বিতীয় ক্লাসে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী অনেক প্রশ্নেরই সমাধান তোমাদেরকে শিখিয়েছি, আর আজ এই তৃতীয় ক্লাসে, এই তিন নম্বর ক্লাসে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী আরও কিছু প্রশ্নের এবং দীর্ঘ উত্তরধর্মী আরও কিছু প্রশ্নের সমাধান তোমাদেরকে শেখাব। তোমাদের পাঠ্যপুস্তক সৌরেন্দ্রনাথ দের লেখা গণিত বইয়ের আমরা কিছু সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের সমাধান সর্বপ্রথম আমরা অঙ্ক করাব সংক্ষিপ্ত ১১। সংক্ষিপ্ত ১১তে আছে, এমন একটি সমীকরণ নির্ণয় করতে হবে যার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান দেওয়া রয়েছে ১৬০০ এবং আলফা বিটা দেওয়া রয়েছে ৭৬৮। তাহলে তোমাকে সমীকরণটা নির্ণয় করতে হবে যে সমীকরণের বীজ হচ্ছে আলফা বিটা। তো ১১ অঙ্কটাতে আলফা বিটা সমান দেওয়া রয়েছে ৭৬৮, আর দেওয়া আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান হচ্ছে ১৬০০। তাহলে এইটা আলফা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিটা স্কোয়ার, এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কাজে লাগাবো। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস টু আলফা বিটা, তাহলে মাইনাস টু আলফা বিটা সমান হচ্ছে ১৬০০। তার মানে হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ৭৬৮ সমান হচ্ছে ১৬০০, অর্থাৎ আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে ১৫৩৬ সমান হচ্ছে ১৬০০। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার সমান হচ্ছে ১৬০০ প্লাস ১৫৩৬, তার মানে হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার সমান হচ্ছে ৩১৩৬ যোগ করলে ৩১, তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার ৩১৩৬। এটা বর্গমূল করলে দেখবে প্লাস মাইনাস ৫৬ হবে। তাহলে ৫৬ আলফা প্লাস বিটা পেয়ে গেছি, আলফা বিটা পেয়ে গেছি, তাহলে সমীকরণটা কি অতএব তাহলে নির্ণয় সমীকরণটা কি হবে? নির্ণয় সমীকরণটি হলো, আমরা জানি যে সমীকরণের বীজ আলফা ও বিটা সেই সমীকরণটা হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান ০। তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস আমাদের ৫৬ বসিয়ে দিচ্ছি, প্লাস মাইনাস ৫৬ এক্স প্লাস আলফা বিটার মান হচ্ছে ৭৬৮, ৭৬৮ সমান হচ্ছে ০। এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। এরপর আমরা ১৭ নম্বর অঙ্কটা করব। ১৭ নম্বর অঙ্কটা আছে, ১৭ নম্বর অঙ্কটা আছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান ০। এই সমীকরণের বীজ দুটির সমষ্টি তাদের অন্তরের তিন গুণ। তা আমি ধরে নিচ্ছি, ধরি সমীকরণটির বৃহত্তম বীজটা, বৃহত্তম বীজ আলফা ও ক্ষুদ্রতম বীজটা হচ্ছে বিটা, এটা ধরে নিলাম। তাহলে বীজদ্বয়ের শর্তানুসারে তাহলে কি পাচ্ছি? শর্তানুসারে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টিটা তাদের অন্তরের তিন গুণের সঙ্গে সমান। তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে থ্রি ইন্টু আলফা মাইনাস বিটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আলফা প্লাস বিটা সমান হচ্ছে থ্রি ইন্টু আলফা মাইনাস বিটা, মানে হচ্ছে থ্রি আলফা মাইনাস থ্রি বিটা। তাহলে এইখানটা আলফাটাকে একদিকে নিয়ে যাব আর বিটাটাকে একদিকে নিয়ে যাব, তাহলে ফোর বিটা এদিকে পাচ্ছি, ফোর বিটা সমান হচ্ছে মাইনাস টু আলফা, এদিকে টু আলফা, ফোর বিটা সমান হচ্ছে টু আলফা, টু আলফা পাচ্ছি, তার মানে আলফা সমান পাচ্ছি টু বিটা, আলফা সমান টু বিটা। এবারে বীজদ্বয়ের সমষ্টি মানে হচ্ছে আলফা প্লাস বিটা সমান হচ্ছে পি হবে, সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে পি, আর আলফা বিটা সমান সি বাই এ মানে কিউ হবে। এখানে দেওয়া রয়েছে আলফা সমান হচ্ছে, আর একটা কন্ডিশন হচ্ছে আলফা সমান হচ্ছে টু বিটা,
তাহলে আলফা সমান যদি 2 বিটা হয় তাহলে আলফা সমান 2 বিটা হলে এখানে যদি আলফার মানটা 2 বিটা যদি বসিয়ে দেই তাহলে আলফার মানটা হচ্ছে 2 বিটা তাহলে আলফা এখানে বসিয়ে দিলে কত হচ্ছে 2 আলফা প্লাস 2 বিটা প্লাস বিটা সমান হচ্ছে পি তাহলে 3 বিটা সমান হচ্ছে পি তাহলে বিটা সমান পেলাম আমরা বিটা সমান হচ্ছে পি বাই 3 বিটা সমান পি বাই 3 আর আলফা সমান হচ্ছে ছিল 2 বিটা তাহলে 2 বিটা মানে 2 ইনটু পি বাই 3 মানে 2 পি বাই 3 তো আমরা এই কন্ডিশনে বসিয়ে দেব আলফা বিটা সমান হচ্ছে কিউ এটা বসিয়ে দিলে কত হচ্ছে আলফা বিটা সমান কিউ যদি এখানে বসিয়ে দিই আলফার মানটা হচ্ছে 2 পি বাই আলফার মান পেয়েছি 2 পি বাই 3 আর বিটার মান পেলাম আমরা পি বাই 3 তাহলে পি বাই 3 সমান হচ্ছে কিউ তাহলে এইখান থেকে ইমপ্লাইজ করবে 2 পি স্কয়ার সমান হচ্ছে 9 কিউ 2 পি স্কয়ার সমান হচ্ছে 9 কিউ এটাই ছিল আমাদের প্রমাণ যে বীজদ্বয়ের সমষ্টি তাদের অন্তরের যদি তিন গুণের সঙ্গে সমান হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে 2 পি স্কয়ার সমান হচ্ছে 9 কিউ পরে সংক্ষিপ্ত 36 নম্বরে অঙ্কটা দেওয়া রয়েছে কি না x স্কয়ার প্লাস px প্লাস r সমান 0 আর একটা আছে x স্কয়ার প্লাস rx প্লাস p সমান 0 এই দুটি সমীকরণের একটি সাধারণ বীজ আছে তাহলে এই দুটি সমীকরণের যদি একটি সাধারণ বীজ থাকে তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে 1 প্লাস p প্লাস r সমান হচ্ছে 0 তো দেখা যাক আমি ধরে নিলাম যে সাধারণ বীজ মানে এমন একটি বীজ যেটা এক নম্বর সমীকরণের বীজ এবং দুই নম্বর সমীকরণের বীজ ধরি আলফা হলো সাধারণ বীজ আলফা হলো সাধারণ বীজ সাধারণ বীজ তাহলে আলফাটা সাধারণ বীজ হলে আলফাটা এক নম্বর সমীকরণের বীজ আবার দুই নম্বর সমীকরণের বীজ তাহলে এক নম্বর সমীকরণ বীজ হলে প্রথম সমীকরণটাকে সিদ্ধ করবে তাহলে আলফা স্কয়ার প্লাস পি আলফা প্লাস আর সমান 0 হবে আবার আলফাটা দ্বিতীয় সমীকরণে বীজ তাহলে আলফা স্কয়ার প্লাস আর আলফা প্লাস পি সেটা সমানও 0 হবে এবারে আমরা বর্জগুণন পদ্ধতি করব যে আলফা স্কয়ার আলফা আর 1 এই বর্জগুণন করব তাহলে আলফা স্কয়ার যখন করব তখন আলফাটা চেপে ধরতে হবে তাহলে পি স্কয়ার মাইনাস আর স্কয়ার হয়ে যাচ্ছে পি স্কয়ার মাইনাস আর স্কয়ার এবারে আলফাটাকে যখন চেপে ধরবো যেখানে চেপে ধরবো তারপর থেকে হিসাব তাহলে আর মাইনাস পি আবার এটাকে চেপে ধরলে কত হচ্ছে আর মাইনাস এখানটা পেয়ে যাচ্ছি আর মাইনাস পি এটা পেয়ে গেলাম তাহলে প্রথম এবং শেষ নেব তাহলে আলফা স্কয়ার বাই পি স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান হচ্ছে 1 বাই আর মাইনাস পি 1 বাই আর মাইনাস পি আর দ্বিতীয় এবং শেষ নেব তাহলে আলফা বাই আর মাইনাস পি সমান 1 বাই আর মাইনাস পি তাহলে 1 বাই আর মাইনাস পি তাহলে আলফা স্কয়ারের মান কত পাবো আলফার মানটা কত পাবো না আলফা স্কয়ারের মানটা পাচ্ছি পি স্কয়ার মাইনাস আর স্কোয়ার তাহলে পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই মাইনাস কমন নিলে পি মাইনাস আর মাইনাস কমন নিলে পি মাইনাস আর এইখানটা আলফার মান পেয়ে যাচ্ছি কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে আর মাইনাস পি আর মাইনাস পি কেটে যাবে কেন না যেহেতু আর নট ইকাল টু পি যে যার জন্য এটা কাটতে পেরেছি তাহলে আলফা সমান হচ্ছে 1 পেয়ে গেলাম আর এইখানটা মাইনাস আমরা এটা পি প্লাস আর ইন্টু পি মাইনাস আর একটা কেটে যাবে পি মাইনাস আর একটা কেটে যাচ্ছে পি প্লাস আর ইন্টু পি মাইনাস আর তাহলে একটা কেটে যাচ্ছে তাহলে কি হয়ে যাচ্ছে মাইনাস পি মাইনাস আর মাইনাস পি মাইনাস আর আলফার মানটা মাইনাস পি মাইনাস আর তাহলে কত পাচ্ছি তাহলে আলফা স্কয়ার মানটা পাচ্ছি আলফা স্কয়ারের মানটা পাচ্ছি কত মাইনাস পি মাইনাস আর আলফার মান 1 বসিয়ে দাও তাহলে 1 স্কয়ার সমান হচ্ছে মাইনাস পি মাইনাস আর তাহলে 1 সমান হচ্ছে মাইনাস পি মাইনাস আর তাহলে পি প্লাস আর প্লাস 1 সমান হচ্ছে 0 এটাই ছিল প্রমাণ তাহলে বর্জগুণন করেছি প্রথম আর শেষ নিয়েছি প্রথম আর শেষ দ্বিতীয় শেষ প্রথম থেকে এটা পেয়েছি মাইনাস পি মাইনাস আর শেষ থেকে পেয়েছি আলফার মান 1 এরপরে আমরা 37 নম্বর অঙ্কটা করব 37 নম্বর অঙ্ক করার জন্য আমরা একটা নিয়ম মনে রাখব যে বি যদি এ থেকে বড় হয় বি এ থেকে বড় হলে তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এটা লেস দ্যান 0
এটাই ইমপ্লাইজ করবে এ লেস দেন এক্স লেস দেন বি, মানে ছোটটা আগে তারপর বড়টা পরে, এটা ইমপ্লাইজ করবে। আর দু নম্বর সূত্র যদি গ্রেটার দেন হয়, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে কি হবে না এক্স লেস দেন এ হবে এবং এক্স গ্রেটার দেন বি হবে, মানে এক্স লেস দেন এ অথবা অথবা এক্স গ্রেটার দেন বি অথবা এক্স গ্রেটার দেন বি। তার মানে হচ্ছে এইটা, এখানে যদি এ হয় এখানে বি হয়, এই অঞ্চলটা বোঝাচ্ছে যে এটা এক্স গ্রেটার দেন বি, মানে এই অঞ্চলটা, এই অঞ্চলটা এক্স গ্রেটার দেন বি, আর এই দিকটার অঞ্চলটা হচ্ছে এক্স লেস দেন এ, এই অঞ্চলটা। তার মানে এদিকে যদি মাইনাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইন, এটা ইনফিনিটি আর এদিকে মাইনাস ইনফিনিটি হয়, তাহলে এর সমস্ত ছোটো মানের জন্য আর এর সমস্ত বড় মানের জন্য হবে এটা। আর এটার ক্ষেত্রে কি হবে না এটার ক্ষেত্রে হবে যে এখানে সংখ্যা রেখা আঁকলে এখানে এ এখানে বি যদি হয়, এখানে এ আর এখানটা যদি বি যদি হয়, তাহলে এ বির মধ্যবর্তী অঞ্চলটা হবে, এ বির মধ্যবর্তী অঞ্চল এ লেস দেন এক্স লেস দেন বি। তাহলে এটা মনে রাখতে হবে যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি লেস দেন জিরো হলে এ লেস দেন এক্স লেস দেন বি, যেখানে বিটা কিন্তু এর থেকে বড় হতে হবে, মানে বড়টা পরে হবে ছোটটা আগে হবে। আর এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি গ্রেটার দেন যদি জিরো হয়, তাহলে এক্সটা হচ্ছে এ ভ্যালুটা, মানে আমার এইটা কি এর থেকে কি রেঞ্জ পাবো না এর ছোট এবং বি এর বড়, এর ছোট অথবা বি এর বড় হবে, তাহলে এই নিয়মটাকে মনে রাখতে হবে। তো এখানে এই রাশিটা বলেছে যে এই রাশিটা এক্স থ্রি এক্স স্কোয়ার মাইনাস সতেরো এক্স প্লাস কুড়ি, এই রাশিটার মান যদি ধনাত্মক হলে আর কি, যে এর মান যদি ধনাত্মক হতে হয় তাহলে কখনোই যে দেয়া রয়েছে ওর মধ্যে থাকতে পারে না। তাহলে আমি এটা যখন ঋণাত্মক, এই রাশিটির মান ঋণাত্মক ধরে করি, এই রাশিটির মান ঋণাত্মক হবে, রাশিটির মান ঋণাত্মক হবে, উল্টো ধরছি ঋণাত্মক হবে, কখন ঋণাত্মক হবে দেখবো আমরা, ঋণাত্মক হবে যখন থ্রি এক্স স্কোয়ার মাইনাস সতেরো এক্স প্লাস টোয়েন্টি এটা লেস দেন জিরো। তাহলে এখান থেকে পাচ্ছি ফ্যাক্টর করলে কত হচ্ছে, থ্রি এক্স স্কোয়ার এটা তিন ষাট হচ্ছে, ষাট হচ্ছে পাঁচ বারো ষাট, তাহলে বারো এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস কুড়ি লেস দেন জিরো। তাহলে এটা হচ্ছে থ্রি এক্স কমন এলো এক্স মাইনাস ফোর, আর এটা মাইনাস ফাইভ কমন এলো এক্স মাইনাস ফোর লেস দেন জিরো। তাহলে কত পাচ্ছি, এক্স মাইনাস ফোর ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ এটা লেস দেন জিরো। তাহলে এখান থেকে দেখো যে এখানে এ কোনটা বি কোনটা, এর ভ্যালু এটা হচ্ছে চার, এক্সের ভ্যালু যদি এটা সমান জিরো করতাম তাহলে এক্সের ভ্যালু চার হতো আর পাঁচের তিন, যেটা ছোট হয় সেটা হচ্ছে এ আর যেটা বড় হয় সেটা হচ্ছে বি, এখানে বিটা হচ্ছে নিশ্চয়ই চার আর এটা নিশ্চয়ই পাঁচের তিন, তাহলে লেস দেন জিরো হলে তাহলে কি হবে পাঁচের তিন লেস দেন এক্স লেস দেন হচ্ছে চার, তাহলে এইটাই পাবো যখন এটা ঋণাত্মক হবে, যখন ঋণাত্মক হবে যখন এইটা ঋণাত্মক হবে, তাহলে যদি ঋণাত্মক যদি না হয় অর্থাৎ ধনাত্মক হলে ধরতে হলে তাহলে এর মধ্যে হলে হবে না, রাশিমালাটির মান যদি ধনাত্মক হতে হয় তাহলে রাশিমালাটির মান এটা, এটা ঋণাত্মক হলে কি হবে, ঋণাত্মক হতে গেলে এই রাশিমালাটার মান ঋণাত্মক হতে গেলে মানে লেস দেন জিরো হতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের মান পাঁচের তিন থেকে চারের মধ্যবর্তী হতে হবে। তাহলে ঋণাত্মক যদি না হয় অর্থাৎ ধনাত্মক হতে হয়, ধনাত্মক হতে গেলে তাহলে বাকি মানগুলো এর এক্সের ভ্যালুটা এর মধ্যে হলে হবে না, এর মধ্যে হলে তো রাশিমালাটার মান ঋণাত্মক হবে, তাহলে রাশিমালাটার মান ধনাত্মক কখন হবে, যখন এর মধ্যে হবে না, অতএব অতএব থ্রি এক্স স্কোয়ার মাইনাস সতেরো এক্স প্লাস কুড়ি, থ্রি এক্স স্কোয়ার মাইনাস সতেরো এক্স প্লাস কুড়ি এর মান ধনাত্মক, এর মান ধনাত্মক হলে, ধনাত্মক হলে পাঁচের তিন ও চারের মধ্যে মধ্যে এক্সের মান হবে না, মধ্যে এক্সের মান মান হবে না, এক্সের মান ধনাত্মক হতে গেলে তাহলে এর মধ্যে হবে না, কারণ এর মধ্যে হলে রাশিমালাটার মান ঋণাত্মক হবে। এরপরে আমরা আটত্রিশ নম্বর অঙ্কটা করব। আটত্রিশ নম্বর অঙ্কটাতে আছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এইট, এর মান ঋণাত্মক না হলে তোমাকে এক্সের সীমাটা নির্ণয় করতে বলেছে। তাহলে রাশিটির মান ঋণাত্মক না হলে, ঋণাত্মক না হলে মানে কি, রাশিটির মান, এই রাশিটির মান, রাশিটির মান ঋণাত্মক না হলে, ঋণাত্মক না হলে, তাহলে ঋণাত্মক না হলে কি হবে,
ऋणात्मक ना हम मान धनात्मक जीरो है तेल एर मान हे ग्रेटर इक्वल टू हे जीरो ग्रेटर इक्वल टू जीरो राशिटर मान हे ऋणात्मक ना हम ऋणात्मक ना हम मान कि ऋणात्मक नय मान जीरो होते पारे किंबा पजिटिव होते धनात्मक होते हैं तेल ये जी फैक्टर करी कत है फाइव एक्स स्क्वायर चल्लिस चल्लिस के भांगते हैं चार दशे चल्लिस प्लस टेन एक्स माइनस फोर एक्स माइनस एट ग्रेटर इक्वल टू जीरो तेल फाइव एक्स कमन एलो एक्स प्लस टू चार कमन एलो एक्स प्लस टू ग्रेटर इक्वल टू जीरो तेल ये पाची कत एक्स प्लस टू और फाइव एक्स माइनस होच्छे फोर ग्रेटर इक्वल टू जीरो ग्रेटर इक्वल टू जीरो एबारे एखाने एक्सर एखाने ए कोनटा बी कोनटा खुजते हबे ए कोनटा एक्स एक्सर भैलूटा माइनस टू और एखाने होच्छे जदि ये समान जिरो करतम तेल एक्सर भैलूट माइनस टू और यार समान जिरो जदि करतम तेल एक्सर मानता हे चार पाँच तेल माइनस टू एर थे माइनस चार शुद्ध चार पाँचटा ये पजिटिव और ये नेगेटिव तेल निश्चय चार पाँचटा बड़ो मान ताहले आमादेर ए नियम खाटबे एक्स लेस दैन ए एक्स लेस दैन ए मान हे छोटो मानटा एक्स लेस इक्वल टू ये लेस इक्वल टू है ये ग्रेटर दैन छिल एटा ग्रेटर इक्वल टू आछे ताहले लेस दैन एक्स लेस इक्वल टू हे माइनस टू अथवा आरेकटा जिनिस होते हबे एक्स ग्रेटर दैन हे बी बड़ो मानटा हे चार पाँच और छोटो मानटा हे माइनस दुई ताहले ग्रेटर इक्वल टू हे चार पाँच ताहले चार पाँचर बड़ो होते हबे किंबा माइनस दुईर छोटो मान होते हैं इरपर उनचल्लिस नम्बर अंकटा करब आमाके देखाते हैं एक्सर जेको वास्तव मानर जो थ्री माइनस एक्स एक्सर धनात्मक वास्तव मानर जो थ्री माइनस एक्स नट ग्रेटर दैन सेभेन बाई एक्स प्लस टू एटा देखाते हैं तेल प्रथम शुरू करब थ्री माइनस एक्स इंटू एक्स प्लस टू माइनस सेभेन य राशिमालाटार मान कत है आप देख ये गुण कर ले प्रथम थ्री एक्स प्लस सिक्स थ्री एक्स प्लस सिक्स माइनस एक्स स्क्वायर माइनस टू एक्स माइनस सेभेन ताहले एखाने होच्छे कत माइनस एक्स स्क्वायर हलो माइनस एक्स स्क्वायर प्लस एक्स और ये हे माइनस वन ताहले माइनस वन करलाम ताहले माइनस एक्स स्क्वायर एक्स माइनस वन आगे लिखलाम एखे एक्सर टर्मगुलो के बारे वर्गाकारे प्रकाश करते हैं पूर्ण वर्गाकारे प्रकाश करते हैं तेल माइनस एक्स तेल माइनस वन माइनस ये जदि पूर्ण वर्गाकारे प्रकाश करी तेल एक्स स्क्वायर माइनस टू इंटू एक्स इंटू एखे एडजस्ट करते गले हाफ दरकार प्लस हाफर होल स्क्वायर माइनस हमारा एक चार तेल माइनस वन और ये माइनस एक चार ये प्लस एक चार हो ग और माइनस यहाँ हो गल एक्स माइनस हाफ तर होल स्कोर तेल यहां पासी माइनस तीन चार माइनस तीन चार माइनस एक्स माइनस हाफ तर होल स्कोर तेल देखते ही पासी यहाँ नेगेटिव राशि एट नेगेटिव राशि स्कोयर राशि पजिटिव तरह आगे माइनस आज लेस दें जिरो तेल ये लेस दें जिरो ये भैलूटा हे लेस दें जिरो अर्थात एर भैलूटा कि होते पर नेगेटिव है तो लेस इक्वल टू जिरो 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 एखे जदि एक्सर एम मान है जाते तीन चार तेल लेस इक्वल टू हमें जिरो है तेल जदि लेस इक्वल टू जिरो है तेल कत पाब ना थ्री माइनस एक्स एक्स प्लस टू माइनस सेभेन लेस दैन जिरो पाची तेल थ्री माइनस एक्स इंटू एक्स प्लस टू माइनस सेभेन एदि गल लेस दैन सेभेन हो गल थ्री माइनस एक्स लेस दैन लेस इक्वल टू और लेस इक्वल टू सेभेन बाई एक्स प्लस टू कारण कि एक्स प्लस टू टा पजिटिव राशि एक्स प्लस टू टा पजिटिव तेल पजिटिव राशि दिए भाग कर लेस दैन ट लेस इक्वल टू टा ग्रेटर इक्वल टू है ना तेल एक्स प्लस टू टा ग्रेटर दैन जिरो कारण एक्सटा धनात्मक बोले दीचे जेहेतु एक्स प्लस टू ग्रेटर दैन जिरो से ही एक्स प्लस टू दिए भाग कर ले ही शिव चिन्ह थाकबे तार माने थ्री माइनस एक्स आमादेर प्रमाण करते बोलेछे नट नट ग्रेटर दैन तेल ये लेस इक्वल टू हे कंडिशन तेल नट ग्रेटर दैन सेभेन बाई एक्स प्लस टू एटाई प्रमाणित हो गल एरपर हमें एकचल्लिस नम्बर अंकटा करब एकचल्लिस नम्बर अंकटाते आचल्लिस नम्बर अंकटा आज एक्स स्क्वायर प्लस फाइव लेस दैन सिक्स एक्स एट जदि होते हैं एक्सर समस्त वास्तव मानर जो देखाते हैं जो राशिमालाटर मान ये राशिमालाटर मान जदि
एक्स स्क्वायर प्लस फाइव राशिमालाटार मान जो लेस दें सिक्स एक्स है तेल तुम्हें देखाते हैं जो एक्सर मानट हे एक पाँचर मध्य है तो ये लिखते परि एक्स स्क्वायर माइनस सिक्स एक्स प्लस फाइव लेस दें जिरो सिक्स एक्सटा दिख दिए नहीं एलम एबारे फैक्टर कर दीची फैक्टर कर ले कत है एक्स स्क्वायर माइनस फाइव एक्स माइनस एक्स प्लस फाइव लेस दें जिरो ताहले एक्स कमन नीले एक्स माइनस पाँच माइनस वन कमन नीले एक्स माइनस पाँच लेस दें जिरो ताहले एक्स माइनस पाँच इंटू एक्स माइनस वन लेस दें जिरो ताहले आमादेर लेस दें सूत्र काजे लागाबे ताहले लेस दें सूत्र एइटा छिलो जे कि सूत्र छिलो एक्स माइनस ए इंटू एक्स माइनस बी होले ए लेस दें एक्स लेस दें बी जेखाने एटा होच्छे छोटो मानटा तो एइखाने छोटो मान वन और बड़ो मान होच्छे पाँच ताहले एइटा लिखते पारि वन लेस दें एक्स लेस दें पाँच ताहले एइटार राशिमालाटर मान देखो एक्स स्क्वायर प्लस वन लेस दें जो सिक्स एक्स होते हैं तेल एक्सर मान हो एक थेके पाँचर मध्य अतए एक्सर मान एक थेके पाँचर मध्य एर मध्य एटाई छिलो आमादेर प्रमाण एक थेके पाँचर मध्य हबे। एरपरे तेतालीस नम्बर अंकटा करब तेतालीस नम्बर अंकटाते एक्सर वास्तव मानेर जन्य एम एर मान कत होले ए राशिमालाटर मान अर्थात एम एक्स माइनस एक्स स्क्वायर माइनस वन ये राशिमालाटर मान हे ऋणात्मक है तेल एम एर मान कौन वास्तव मान जो से बार करते हैं तेल ये धना ऋणात्मक करार चेष्टा करब तेल एक्स स्क्वायर माइनस वन ये माइनस वन रखल माइनस एक्सर टर्मगुलो एक काचे रखी एक्स स्क्वायर माइनस हे एम एक्स ये होल स्क्वायर परिणत करब तेल माइनस वन लेस दें ये होल स्क्वायर जो करी एक्सर होल स्क्वायर हे माइनस टू इंटू एक्स इंटू हमार दरकार हे एम बाई टू प्लस हे एम बाई टू तर होल स्क्वायर माइनस एम स्क्वायर बाई फोर जोग कर वियोग कर दिले माइनस ये माइनस तेल माइनस वन माइनस प्लस एम स्क्वायर बाई फोर हो गल माइनस ये हे एक्स माइनस एम बाई टू तर होल स्क्वायर तेल यार लसाउ कर ले कत हे फोर तेल एखाटा हे एम स्क्वायर माइनस फोर ये हे माइनस एक्स माइनस एम बाई टू तर होल स्क्वायर एन राशिमालाटार मान ऋणात्मक होते हैं तेल राशिमालाटर मान यो तो सर्वदा राशिमालाटा एखाना ऋणात्मक ये नेगेटिव तेल ये जदि नेगेटिव है तब पुरो राशिमालाटर मान सर्वदा ऋणात्मक है अतए राशिमालाटी ऋणात्मक है राशिटी ऋणात्मक है नेगेटिव है नेगेटिव है जख जख एम स्क्वायर माइनस फोर बाय फोर एटा लेस दें जिरो है जख ये नेगेटिव है तर मैं हे एम स्क्वायर माइनस फोर लेस दें जिरो ये फैक्टर कर ले एम प्लस टू इंटू एम माइनस टू लेस दें जिरो तेल लेस दें फर्मूला जानी जे ए लेस दें एक्स लेस दें बी जेखने ए छोटो बीटा बड़ो एखे दुईटा छोटो दुईटा बड़ो और माइनस दुईटा हे छोटो तेल ये एखान लेखा जाए माइनस दुई लेस दें एम लेस दें हे टू ताटार मान ऋणात्मक होते गटार मान जदि ऋणात्मक है ये राशिमालाटर मान जदि ऋणात्मक होते हैं तेल एर मान हे ऋणात्मक होते हैं तेल एर मान ऋणात्मक जदि है तो एम एर भैलूटा हे माइनस टू थे प्लस टूर मध्य होते हैं। एरपर आप चुवाल्लिस नम्बर अंकटा करब चुवाल्लिस नम्बर अंकटाते आज एक्स माइनस फाइव इंटू एक्स स्क्वायर माइनस टू एक्स प्लस वन एक्स माइनस सेवेन इंटू एक्स स्क्वायर प्लस टू एक्स माइनस थ्री राशिटार मान धनात्मक देया रही है ये राशिटार मान जो धनात्मक है तो एक्सर मानटा बोले जो पाँच थेके सातर मध्य हबे ना देखाते हबे तहले एटार मान धनात्मक मान एटा ग्रेटर दैन जिरो ताहले देखा जाक एटा ग्रेटर दैन जिरो देया रही है शर्तानुसारे ये ग्रेटर दैन जिरो तहले एटा लिखते पारि एक्स माइनस पाँच ये होल स्क्वायर कर ले कत हे एटा होल स्क्वायर कर ले एक्स माइनस वन होल स्क्वायर हलो और एखानटा एक्स माइनस सात ये होल स्क्वायर कर ले एक्स प्लस वन होल स्क्वायर प्लस हे दुई एबारे देखते पाच जे होल स्क्वायर राशि यहाँ सर्वदा ग्रेटर दैन जिरो एक्स स्क्वायर एक्स माइनस वन होल स्क्वायर और एक्स प्लस वन होल स्क्वायर प्लस टू ये सर्वदा ग्रेटर दैन जिरो जेहेतु ये सर्वदा ग्रेटर दैन जिरो अतएव कि होते हैं ना एक्स माइनस पाँच और एक्स माइनस सात ये ग्रेटर दैन जिरो होते हैं दोटो एक्स माइनस पाँच इंटू एक्स माइनस सात अवश्य ग्रेटर दैन जिरो होते हैं और ग्रेटर दैन जिरो ये गुणफल जमन सूत्र तेमनी भागफल सूत्र एक ही जिनिस
अर्थात एक्स एर भैलूटा एखे पाँच आ सत एखे पाँच आ सत देखते एखे छोटोटा आगे है तो एक्सटा हे लेस दें हे फाइव एवं एक्सटा लेस दें फाइव एवं एक्सटा ग्रेटर दें हे सेभेन अथवा एक्सटा ग्रेटर दें सेभेन अथवा एक्सटा ग्रेटर दें सेभेन राशिफलाटर मान जो धनात्मक होते हैं तेल पाँच छोटो होते हैं क्योंकि सतर बड़ो होते हैं তাহলে পাঁচ থেকে সাতের মধ্যবর্তী হবে না তাহলে রাশিমালাটির মান অতএব প্রদত্ত রাশিটি ধনাত্মক হতে হলে এক্সের মান পাঁচ ও সাতের মধ্যবর্তী হবে না পাঁচ ও সাতের মধ্যবর্তী হলে হবে না ধনাত্মক হতে গেলে পাঁচের ছোট হতে হবে সাতের বড় হতে হবে এই ভাগফলের নিয়ম আর গুণফলের নিয়ম একই এরপরে ৪৫ নম্বর অঙ্কটা করব ৪৫ নম্বর অঙ্কটাতে আছে এই সমীকরণটি অর্থাৎ ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস দশ এক্স প্লাস একুশ সমান জিরো এই সমীকরণটি এক্স এবং ওয়াইয়ের সমস্ত বাস্তব মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয় সমস্ত বাস্তব মানের জন্য যদি সমীকরণটি সিদ্ধ হয় তাহলে एक्सर मान एवं वायर मान तर सीमा निर्णय करते हैं सीमा के देखाते हैं तो हमें यहाँ के एक्सर द्विघात समीकरण और वायर द्विघात समीकरण दोटोर ही करते प्रथम एक्सर द्विघात समीकरण आकार प्रकाश करब तेल एक्स स्क्वायर माइनस टेन एक्स प्लस हे वाई स्क्वायर प्लस टोटी वन समान जिरो तेल ये एक्सर द्विघात समीकरण एक्स वास्तव तेल एक्स वास्तव हम कि एक्स वास्तव अतए তাহলে নিরূপকটা গ্রেটার ইকাল টু জিরো হবে এ নিরূপকটা গ্রেটার ইকাল টু জিরো অর্থাৎ মাইনাস দশ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়ান এটা গ্রেটার ইকাল টু জিরো বি স্কোয়ার মাইনাস ফোর এসে বিটা হচ্ছে মাইনাস দশ এটা হচ্ছে ওয়ান আর সিটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান যখন এক্সের দ্বিঘাত সমীকরণ এক্সের বাস্তব এক্স বাস্তব বলে এই এক্সের দ্বিঘাত সমীকরণ এক্স যেহেতু বাস্তব তাহলে নিরূপকটা গ্রেটার ইকাল টু জিরো তাহলে এইটা হচ্ছে একশো হলো মাইনাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টোয়েন্টি ওয়ান না এটা ফোর কমন ওয়াই স্কোয়ার এটা গ্রেটার ইকাল টু জিরো চার দিয়ে ভাগ করলে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে টোয়েন্টি ওয়ান গ্রেটার ইকাল টু জিরো তাহলে পাচ্ছি আমরা ওয়াই স্কোয়ার প্লাস ফোর গ্রেটার ইকাল টু জিরো তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর লেস ইকাল টু মাইনাস দিয়ে গুণ করলে লেস ইকাল টু জিরো হয়ে যাবে এটাকে ফ্যাক্টর করলে ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই প্লাস টু লেস ইকাল টু জিরো লেস ইকাল টুর ফর্মুলা আছে লেস ইকাল টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি লেস দেন জিরো যদি হয় তাহলে এ লেস দেন এক্স লেস দেন বি যেখানে এটা হচ্ছে ছোটো বিটা বড় তাহলে এখানে এর ভ্যালুটা হচ্ছে মাইনাস দুই আর বি এর ভ্যালুটা হচ্ছে দুইটা বড় এটাকে যদি সমান জিরো করতাম তাহলে ওয়াইয়ের ভ্যালু দুই পেতাম আর ওয়াইয়ের ভ্যালু মাইনাস টু পেতাম তাহলে মাইনাস টু লেস ইকাল টু ওয়াই লেস ইকাল টু হচ্ছে টু তাহলে ওয়াইয়ের মানটা হবে মাইনাস দুই থেকে প্লাস দুইয়ের মধ্যবর্তী এটা এক্সটা বাস্তব ধরে এবারে ওয়াইটাকে যদি বাস্তব ধরি তখন কি হবে তাহলে ওয়াইটাকে বাস্তব ধরলে ওয়াইয়ের দ্বিঘাত সমীকরণ হবে তাহলে ওয়াই স্কোয়ার দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান এটা সমান জিরো আছে তাহলে ওয়াই বাস্তব তার মানে নিরূপকটা ওয়াইয়ের যে দ্বিঘাত সমীকরণ তার নিরূপকটা গ্রেটার ইকাল টু জিরো নিরূপকটা হচ্ছে বি স্কোয়ার নাই তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে জিরো ওয়াইয়ের সহগ নাই বি স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর এটা ওয়ান সিটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান এটা গ্রেটার ইকাল টু জিরো তাহলে এটা চার দিয়ে ভাগ করে দিলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান এটা গ্রেটার ইকাল টু জিরো তাহলে এটাকে যদি আমরা সরল করি তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হবে না এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান লেস ইকাল টু জিরো হয়ে যাবে এটাকে ফ্যাক্টর করলে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস সেভেন লেস ইকাল টু জিরো তাহলে লেস ইকাল টু জিরোর ফর্মুলা আমরা জানি যে থ্রি লেস ইকাল টু এক্স লেস ইকাল টু সেভেন তাহলে এক্সের মানটা হচ্ছে তখন তিন থেকে সাতের মধ্যবর্তী হতে হবে এরপরে আমরা ৪৬ নম্বর অঙ্কটা করব ৪৬ নম্বর অঙ্কটাতে আছে এক্স মাইনাস টু
एक्स माइनस थ्री एक्स माइनस फोर एक्स माइनस फाइव प्लस दुई ये राशि मालाटर मान सर्वदा धनात्मक एक्सर जेको वास्तव मानर राशिमालाटार मान धनात्मक तुम्हें प्रमाण करते हैं। तेल राशिमालाटार मान धनात्मक क्यों प्रमाण करब देखो ये राशिमालाटार समान हमें एक्स माइनस टू एर संगे एक्स माइनस पाँच मैं प्रथमटार संगे शेष दीची और एक्स माइनस थ्री संगे एक्स माइनस फोर दीची प्लस टू तेल ये गुण कर ले स्क्वायर माइनस सेवेन एक्स प्लस टेन हे और एखानटा गुण कर लेक्स स्कोयर माइनस सेवेन एक्स प्लस टुएल्व ह्लस हे दई एबार ये गुण करब एक्स स्कोयर माइनस सेवेन एक्स और ये एक्स स्कोयर माइनस सेवेन एक्स तर मैं एक्स स्कोयर माइनस सेवेन एक्सर होल स्कोयर तपर एक्स स्कोयर माइनस सेवेन एक्सर संगे बारो ते बारो इंटू एक्स स्कोयर माइनस सेवेन एक्स स्कोयर माइनस सेवेन एक्सटा एक राशि धरे दीची तेल एक्स स्कोयर माइनस सेवेन एक्स इंटू एक्स स्कोयर माइनस सेवेन एक्स ये हलो एक्स स्कोयर माइनस सेवेन एक्सर संगे बारो गुण एरपर दस संगे एक्स स्कोयर माइनस सेवेन एक्स तेल दस इंटू एक्स स्कोयर माइनस सेवेन एक्स प्लस बारो इंटू दस मैं एकशो कूड़ी प्लस दुई आई तेल यहाँ कत हलो ये राशिमालाटार मान हो एक्स स्कोयर माइनस सेवेन एक्स तर होल स्कोयर प्लस बाईस इंटू एक्स स्कोयर माइनस सेवेन एक्स प्लस हे एकशो बाईस हो गए एकशो बाईस एटा लिखते पारी एक्स स्कोयर माइनस सेवेन एक्स तर होल स्कोयर प्लस टू इंटू एक्स स्कोयर माइनस सेवेन एक्स इंटू हमार दरकार हे एगारो एगारो प्लस एगारो होल स्कोयर करगारो होल स्कोयर प्लस वन तेल एखाना हो गल एक्स स्कोयर माइनस सेवेन एक्स प्लस इलेवेन एर होल स्कोयर प्लस वन तेल वर्ग राशि सर्वदाई ग्रेटर इक्वल टू जिरो प्लस वन आल ये जो सब चे छोटो मान जिरो जदि है तेल मान हे वन तेल ये ग्रेटर ग्रेटर दैन जिरो हो जाए तेल राशिमालाटर मान सर्वदा धनात्मक अतए राशिटर मान सर्वदा सर्वदा धनात्मक एटाई छिलो प्रमाण। एरपर आमरा दीर्घतुधर्मी प्रश्नगुलि समाधान करते थाकबो। दीर्घतुधर्मी एकेर अंकटाते आछे एक्स स्कोयर प्लस पी एक्स प्लस किऊ समान जिरो समीकरणेर बीजद्वय देया रयेछे आलफा प्लस माइनस रूट बीटा ताहले এই সমীকরণের বীজ আমাকে দেখাতে হবে 1 বাই আলফা প্লাস মাইনাস 1 বাই রুট বিটা এই সমীকরণের বীজ। তাহলে এই সমীকরণের বীজদ্বয় এক নম্বর সমীকরণের বীজদ্বয় এক নম্বর সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে সমীকরণের বীজদ্বয় বীজদ্বয় কি আছে আলফা প্লাস মাইনাস রুট বিটা তাহলে বীজদ্বয়ের যোগফল কি হবে আলফা একটা বীজ হচ্ছে আলফা প্লাস বিটা আর একটা বীজ হচ্ছে আলফা মাইনাস রুট বিটা আলফা প্লাস রুট বিটা আর আলফা মাইনাস রুট বিটা বিদ্যার যোগফল হচ্ছে মাইনাস পি বিটা কেটে গেল তাহলে এটা আছে আলফার ভ্যালুটা পেলাম টু আলফা সমান মাইনাস পি তাহলে আলফার ভ্যালুটা পেলাম মাইনাস পি বাই টু আর বিদ্যার গুণফল তাহলে আলফা প্লাস রুট পি আলফা প্লাস রুট বিটা আর আলফা মাইনাস রুট বিটা সমান হচ্ছে কিউ হবে আলফা এবারে কত হবে তাহলে এটা হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস বিটা সমান হচ্ছে কিউ আলফা স্কোয়ার মাইনাস বিটা সমান হচ্ছে কিউ পি এর মান এবং কিউ এর মান বসিয়ে দেব এখানে আলফা টু আলফা সমান হচ্ছে মাইনাস পি টু আলফা সমান মাইনাস পি এটা রাখলেই ভালো হতো টু আলফা সমান হচ্ছে মাইনাস পি আর আলফা স্কোয়ার মাইনাস বিটা সমান হচ্ছে কিউ তাহলে পি আর কিউ এর মান এখানে এই সমীকরণে বসিয়ে দেব তাহলে পি এর মানটা আমরা পেয়ে যাচ্ছি মাইনাস টু আলফা তাহলে মাইনাস টু আলফা তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু কিউ কিউ মানে হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস বিটা তাহলে এটা হলো পি স্কোয়ার মাইনাস ফোর কিউ এর মান। এরপরে পি স্কোয়ার আছে পি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস টু আলফা তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর পি এক্স আছে প্লাস ফোর পি পি এর মান হচ্ছে মাইনাস টু আলফা পি এর মান হচ্ছে মাইনাস টু আলফা ইন্টু এক্স তাহলে এটা ব্র্যাকেট দিলাম মাইনাস ষোলো কিউ আছে মাইনাস ষোলো কিউ ষোলো কিউ কিউ মানে হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস বিটা এটা সমান হচ্ছে জিরো তাহলে এটাকে সরল করলে কত হচ্ছে फोर आलफा स्कोयर माइनस फोर आलफा स्कोयर माइनस फोर प्लस फोर बीटा हो जाए इंटू भेतरे कत हे यहाँ हे फोर आलफा स्कोयर एक्स स्कोयर माइनस एट एट आलफा एक्स माइनस एट आलफा एक्स एटा माइनस षोलो आलफा स्कोयर माइनस अच्छा षोलो आलफा स्कोयर माइनस बीटा समान हे जिरो
তাহলে এখানে 4 আলফা স্কয়ার কেটে গেল এইখান থেকে দেখো 4 কমন আসবে তাহলে যদি 4 কমন নেই তাহলে কত হচ্ছে 16 বিটা 16 বিটা এখান থেকে 4 কমন নিচ্ছে 16 বিটা তাহলে আলফা স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2 আলফা এক্স 2 আলফা এক্স মাইনাস 16 ইনটু আলফা স্কয়ার মাইনাস বিটা সমান 0 16 ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে বিটা ইনটু আলফা স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2 আলফা এক্স মাইনাস আলফা স্কয়ার মাইনাস বিটা সমান হচ্ছে 0 তাহলে বিটা এখানে কমন নিলে কত হচ্ছে আলফা স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2 আলফা এক্স আর এখানটা আমরা যদি গুণ করে দিই মাইনাস 16 তো ভাগ হয়ে যাচ্ছে তাহলে মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা সমান 0 তাহলে বিটা আমরা কমন নিয়েছি প্লাস 1 সমান হচ্ছে আলফা স্কয়ারটাকে এদিকে নিয়ে চলে গেলাম তাহলে আলফা স্কয়ার হয়ে গেল তাহলে এখানটা হচ্ছে আলফা এক্স মাইনাস 1 তার হোল স্কয়ার সমান হচ্ছে আলফা স্কয়ার বাই বিটা হয়ে গেল আলফা স্কয়ার বাই বিটা তাহলে আলফা এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার সমান হচ্ছে আলফা স্কয়ার বাই বিটা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আলফা এক্স মাইনাস 1 কত পাবো আলফা এক্স মাইনাস 1 সমান হচ্ছে প্লাস মাইনাস আলফা বাই রুট বিটা তাহলে আলফা এক্স সমান পাবো 1 প্লাস মাইনাস আলফা বাই রুট বিটা আলফা বাই রুট বিটা তাহলে এক্স সমান পাচ্ছি 1 বাই আলফা প্লাস মাইনাস আলফা দিয়ে ভাগ করলে 1 বাই রুট বিটা তাহলে এই সমীকরণের বীজগুলো পেয়ে গেলাম এক্স এর ভ্যালুগুলো 1 বাই আলফা প্লাস মাইনাস 1 বাই রুট বিটা এরপরে আমরা 4 নম্বরের অঙ্কটা করব 4 নম্বরের অঙ্কটা আছে এক্স স্কয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান 0 এই সমীকরণের বীজদ্বয় দেওয়া রয়েছে আলফা ও বিটা তাহলে আলফা ও বিটা যদি এক্স স্কয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান 0 সমীকরণের বীজ তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে পি হয়ে যাচ্ছে মাইনাস বি বাই এ আর আলফা বিটা সমান হচ্ছে সি মানে হচ্ছে কিউ পেয়ে যাচ্ছে তাহলে তোমাকে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যার একটি বীজ হবে কিউ বাই পি মাইনাস আলফা আর একটি বীজ হবে কিউ বাই পি মাইনাস বিটা তাহলে নিম্ন সমীকরণটি হলো তাহলে কি এক্স স্কয়ার মাইনাস বীজ দ্বয়ের যোগফল নতুন বীজের যোগফল তাহলে কিউ বাই পি মাইনাস আলফা প্লাস কিউ বাই পি মাইনাস বিটা এইটা তাহলে নতুন সমীকরণের বীজ দ্বয় এটা বীজ দ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস কিউ বাই পি মাইনাস আলফা ইনটু কিউ বাই পি মাইনাস বিটা এটা সমান হচ্ছে 0 তাহলে লসাগু করলে কত হচ্ছে এক্স স্কয়ার মাইনাস আমাদের লসাগু হচ্ছে পি মাইনাস আলফা ইনটু পি মাইনাস বিটা লসাগু হলো তাহলে কিউ ইনটু পি মাইনাস বিটা প্লাস কিউ ইনটু পি মাইনাস আলফা ইনটু এক্স প্লাস কিউ স্কয়ার বাই পি মাইনাস আলফা ইনটু পি মাইনাস বিটা সমান হচ্ছে 0 তাহলে এটাকে যদি আমরা পি মাইনাস আলফা ইনটু পি মাইনাস বিটা দিয়ে গুণ করে দিই তাহলে পি মাইনাস আলফা ইনটু পি মাইনাস বিটা ইনটু এক্স এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে কিউ যদি কমন নেই তাহলে পি মাইনাস বিটা প্লাস পি মাইনাস আলফা ইনটু এক্স প্লাস হচ্ছে কিউ স্কোয়ার সমান হচ্ছে 0 এটাকে গুণ করলে হচ্ছে আমার পি স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু পি প্লাস আলফা বিটা ইনটু এক্স স্কোয়ার আর এখানটাকে আমাদের হচ্ছে মাইনাস কিউ ইনটু টু পি মাইনাস হচ্ছে আলফা প্লাস বিটা টু পি ইনটু আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস কিউ স্কোয়ার সমান 0 এটা পেলাম তাহলে আমাকে বার করতে হবে এটাকে আমার পি আলফা প্লাস বিটা সমান হচ্ছে পি আছে আর আলফা বিটা সমান হচ্ছে কিউ আছে তাহলে সেই সমীকরণে আলফা বিটা আর আলফা প্লাস বিটার মান যদি আমি বসিয়ে দিই তাহলে কত হবে পি স্কোয়ার ছিল পি স্কোয়ার মানে হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার হয়ে গেল পি স্কোয়ার পি মানে হচ্ছে এইটা তারপর আছে আলফা প্লাস বিটা ইনটু পি তার আলফা প্লাস বিটা ইনটু পি মানে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার এসে গেল আবার এটার সঙ্গে আবার আলফা প্লাস বিটা গুণ তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার প্লাস আলফা বিটা আছে আলফা বিটা মানে হচ্ছে কিউ তাহলে এইটা হলো ইনটু এক্স স্কোয়ার মাইনাস কিউ ইনটু
माइनस किऊ इंटू कत आ टू पी तेल टू इंटू आलफा प्लस बीटा माइनस आलफा प्लस बीटा। अच्छा हमें पी एर मान बसा ना तेल टू पी माइनस आलफा प्लस बीटा मान हे पी आलफा प्लस बीटा समान हे पी इंटू एक्स प्लस किऊ स्क्वायर समान हे जिरो यहाँ केटे गल ते कत पेल किऊ एक्स स्क्वायर माइनस माइनस हे पी किऊ एक्स प्लस किऊ स्क्वायर समान हे जिरो किऊ दिए भाग कर दी कत हे एक्स स्क्वायर माइनस पी एक्स प्लस किऊ समान हे जिरो। तेल समीकरण हल जे समीकरण बीज किऊ बाई पी माइनस आलफा और किऊ बाई पी माइनस बीटा से समीकरण हल एक्स स्क्वायर माइनस पी एक्स प्लस किऊ समान जिरो। एबार एटा दो नम्बर दिलाम एटा एक नम्बर देखते पाच्छ एक नम्बर और दो नम्बर दुटो समीकरण एक ही अर्थात निम्नेय समीकरण एवं प्रदत्त समीकरण दुटो एक ही से एक ही अर्थात अभिन्न हार कारण आमाके देखाते हबे। तो एक नम्बर समीकरण बीज आमादे देया आछे एक नम्बर समीकरण बीज बीज देया आछे आलफा आलफा ताहले जदि एक नम्बर समीकरण बीज हच्छे आलफा हय ताहले आलफा द्वारा समीकरणटा सिद्ध हबे তাহলে আলফা স্কোয়ার মাইনাস পি আলফা প্লাস কিউ সমান হচ্ছে জিরো। এইখান থেকে আমরা যদি আলফা কমন নিই তাহলে আলফা মাইনাস পি সমান হচ্ছে মাইনাস কিউ তাহলে আলফা সমান দেখতে পাচ্ছি কিউ বাই পি মাইনাস আলফা হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে বিটা সমীকরণের বীজ তাহলে বিটা স্কোয়ার মাইনাস পি বিটা প্লাস কিউ সমান জিরো তো এইখান থেকে আমরা ওই একই রকমভাবে বিটা কমন নিলে দেখতে পাচ্ছি কিউ বাই পি মাইনাস বিটা পাওয়া যাচ্ছে কিউ বাই পি মাইনাস বিটা তাহলে বিটার মান কিউ বাই পি মাইনাস বিটা আবার আলফার মান কিউ বাই পি মাইনাস আলফা তাহলে আলফা বিটা বীজ আলফা বিটাও যা আর কিউ বাই পি মাইনাস আলফা কিউ বাই পি মাইনাস বিটা একই তাহলে আসলে বীজগুলো হচ্ছে একই দুটো সমীকরণের বীজই একই আলফা এই সমীকরণ এক নম্বর সমীকরণে বীজ ছিল আলফা বিটা দু নম্বর সমীকরণে বীজ ছিল কিউ বাই পি মাইনাস আলফা সেটা মানেই আলফা আর কিউ বাই পি মাইনাস বিটা সেটা মানেই হচ্ছে বিটা অর্থাৎ এক নম্বর সমীকরণের বীজ যা দু নম্বর সমীকরণের বীজ একই দুটি সমীকরণের বীজ একই হওয়ায় এক নম্বর এবং দু নম্বর সমীকরণটি অভিন্ন এসেছে। এরপরে আমরা ছ নম্বরের অঙ্কটা করব ছ নম্বরের অঙ্কটাতে কি আছে এক্স স্কোয়ার প্লাস টু পি এক্স মাইনাস টু কিউ স্কোয়ার সমান জিরো সমীকরণের বীজ দায় বলে দেওয়া রয়েছে আলফা ও বিটা তাহলে আলফা বিটা যদি হয় তাহলে আলফা প্লাস বিটা সমান কি মাইনাস টু পি আর আলফা বিটা সমান হচ্ছে মাইনাস টু কিউ স্কোয়ার। এখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা পূর্ণবর্গ সংখ্যা নয় বলে দেওয়া রয়েছে তাহলে পি স্কোয়ার পি এর মানটা যদি আমরা বসাই তাহলে পি এর মানটা হচ্ছে আলফা প্লাস বিটা বাই মাইনাস টু তার স্কোয়ার আর কিউ স্কোয়ারের মানটা যদি বসাই কিউ স্কোয়ার মানটা হচ্ছে কিউ স্কোয়ার মানটা হচ্ছে আলফা বিটা বাই মাইনাস টু তাহলে এটাতে সরল করলে কত হবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার বাই ফোর হচ্ছে আর এইখানে হচ্ছে আলফা বিটা বাই মাইনাস টু হচ্ছে তাহলে একের চার কমন নিলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস টু আলফা বিটা মাইনাস টু আলফা বিটা তার মানে একের চার ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তাহলে আল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি পূর্ণবর্গ রাশি না হয় তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পূর্ণবর্গ না হলে পূর্ণবর্গ না হলে না হলে তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারও পূর্ণবর্গ হবে না পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় তাহলে এটা একটা আমার আলফা প্লাস বিটা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটি একটি অমূলদ বীজ একটি অমূলদ বীজ অমূলদ বীজ তাহলে একটি বীজ যদি এমন একটি সমীকরণ নির্ণয় করতে হবে যার একটি বীজ হচ্ছে দেওয়া আছে আলফা প্লাস বিটা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটা যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এটা করণই অর্থাৎ এর মানটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানটা নয় ষোলো এরকম ধরনের কিছু পূর্ণবর্গ সংখ্যা হবে না এটার মান হচ্ছে পাঁচ সাত এরকম কিছু মান তাহলে আমরা জানি আলফা টু প্লাস রুট থ্রি যদি কোনো সমীকরণের বীজ হয় টু মাইনাস রুট থ্রি ওই সমীকরণের বীজ হয় আলফা প্লাস রুট বিটা যদি কোনো সমীকরণের বীজ হয় যেখানে বিটাটা পূর্ণবর্গ নয় তাহলে আলফা মাইনাস রুট বিটা ওই সমীকরণের বীজ তাহলে যে এই সমীকরণের বীজ যদি এইটা দেওয়া থাকে তাহলে অপর বীজটি অতএব অপর বীজটি
আলফা প্লাস বিটা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। অতএব নির্ণয় সমীকরণটি হলো, কি এক্স স্কোয়ার মাইনাস বিশ দুটি যোগফল, তাহলে বিশ দুটি যোগফল, যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা, প্রথম বীজটা হচ্ছে আলফা প্লাস বিটা ইন্টু প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর দ্বিতীয় বীজটা হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে বীজদের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদের গুণফল, তাহলে আলফা প্লাস বিটা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু আলফা প্লাস বিটা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা সমান হচ্ছে জিরো। তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এটা এটা কেটে গেল, টু ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা প্লাস বিটার এটার হোল স্কোয়ার হয়ে গেল, আর এটার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে মাইনাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার হয়ে গেল সমান জিরো। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স, এটা হয়ে যাচ্ছে প্লাস টু আলফা বিটা সমান হচ্ছে জিরো। তো আমাদের দেওয়া আছে যে আলফা প্লাস বিটা সমান হচ্ছে টু পি মাইনাস টু পি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর পি এক্স হয়ে গেল, আর আলফা বিটা সমান হচ্ছে মাইনাস টু কিউ স্কোয়ার, তাহলে মাইনাস ফোর কিউ স্কোয়ার সমান হচ্ছে জিরো। তাহলে এটাই আমার নির্ণয় সমীকরণ। এরপরে আমরা আট নম্বরের অঙ্কটা করব। আট নম্বরের অঙ্কটাতে আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমীকরণের বীজের আকারে প্রকাশ করতে হবে কিউ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস টু কিউ ইন্টু এক্স প্লাস ওয়ান, এই সমীকরণের বীজগুলি, অর্থাৎ এই সমীকরণের বীজগুলিকে এই সমীকরণের বীজের আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমি প্রথমে এই সমীকরণটাকে এক নম্বর দিলাম, এই সমীকরণটাকে দু নম্বর দিলাম, তাহলে এক নম্বর ধরে নিচ্ছি আমি, এক নম্বর সমীকরণের বীজ ধরি, এক নম্বর সমীকরণের বীজ দয় সমীকরণের বীজ দয় বীজ দয় আলফা ও বিটা ধরে নিলাম, তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস পি পাচ্ছি মাইনাস বি বাই এ করে, আর আলফা বিটা সমান হচ্ছে কিউ পেয়ে গেলাম, আলফা বিটা সমান হচ্ছে কিউ। এবারে এই সমীকরণের বীজগুলিকে করতে হবে, এই সমীকরণের বীজ যদি আলফা বিটা হয় তাহলে এই সমীকরণের বীজ ওই আলফা বিটার আকারে প্রকাশ করতে হবে। তাহলে কিউ এর মান বসে দিই এখানে, এই সমীকরণে বসে দিচ্ছি কিউ এর মানটা, কিউ এর মানটা হচ্ছে আলফা বিটা, তাহলে আলফা বিটা তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, পি স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার, পি মানে হচ্ছে আলফা, এটা তাহলে মাইনাস আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মানে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস টু কিউ তার টু ইন্টু আলফা বিটা ইন্টু এক্স প্লাস ওয়ান সমান জিরো। তাহলে এইখানটা হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এইখানটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে মাইনাস এটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস টু আলফা বিটা মাইনাস আর টু আলফা বিটা ইন্টু এক্স প্লাস ওয়ান সমান জিরো। তাহলে এইখানটা পাচ্ছি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এটা টু আলফা বিটা, আমাদের কি কেড়ে যাচ্ছে টু আলফা বিটাটা কেড়ে যাচ্ছে, তাহলে মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস ওয়ান সমান জিরো। এই দুটো থেকে আমরা আলফা স্কোয়ার এক্স কমন নিচ্ছি, তাহলে এটা বিটা স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, এইখান থেকে মাইনাস ওয়ান কমন নিচ্ছি, তাহলে বিটা স্কোয়ার এক্স মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে বিটা স্কোয়ার এক্স মাইনাস ওয়ান আবার কমন আসছে, বিটা স্কোয়ার এক্স মাইনাস ওয়ান কমন এলে আলফা স্কোয়ার এক্স মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে এক্সের ভ্যালুটা পাচ্ছি ওয়ান বাই বিটা স্কোয়ার, এখান থেকে পাচ্ছি এক্সের ভ্যালুটা ওয়ান বাই আলফা স্কোয়ার, আর একটা ভ্যালু পেলাম ওয়ান বাই বিটা স্কোয়ার। তাহলে বীজগুলির সম্পর্ক হচ্ছে কি, যে এই সমীকরণে বীজ আলফা বিটা হলে এই সমীকরণে বীজ ওয়ান বাই আলফা স্কোয়ার আর ওয়ান বাই বিটা স্কোয়ার, তার মানে এক নম্বর সমীকরণ এই দু নম্বর সমীকরণের বীজগুলি হবে এক নম্বর সমীকরণের বীজের বর্গের অনন্যক। তাহলে উত্তরটা হবে এটাই, যে নির্ণয় সমীকরণের মানে এই দু নম্বর সমীকরণ আর কি, দু নম্বর সমীকরণের বীজগুলি হবে এক নম্বর সমীকরণের বীজগুলির বর্গের অনন্য। এরপরে ন নম্বর অঙ্কটা করব। ন নম্বরের অঙ্কটাতে আছে এক্স স্কোয়ার প্লাস টু পি এক্স প্লাস কিউ সমান জিরো, আর এক্স স্কোয়ার প্লাস টু কিউ এক্স প্লাস পি সমান জিরো। এই দুটি সমীকরণের বীজগুলির অন্তর অর্থাৎ পার্থক্য, পার্থক্যটা হচ্ছে ধ্রুবক। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে পি প্লাস কিউ প্লাস ওয়ান সমান হচ্ছে জিরো, এটা দেখাতে হবে। তাহলে এক নম্বর সমীকরণের বীজ, এটা এক নম্বর, এটা দু নম্বর, এক নম্বর সমীকরণের বীজ ধরবো আলফা বিটা, ধরি
एक नम्बर समीकरण बीज, समीकरण बीजद्वय आलफा और बीटा, और दो नम्बर समीकरण बीजद्वय गामा और डेल्टा धरे निल। आलफा प्लस बीटा समान पाची, आलफा प्लस बीटा समान पाची माइनस टू पी, माइनस टू पी, और आलफा बीटा समान होच्छे किऊ। ठीक एक ही रकम भावे दो नम्बर समीकरण बीज होच्छे गामा डेल्टा, तहले गामा प्लस डेल्टा समान होच्छे माइनस टू किऊ, और गामा डेल्टा समान पाच्छी गामा डेल्टा समान होच्छे पी पेलाम। एबारे शर्तानुसारे, शर्तानुसारे कि बीजद्वयेर अंतरटा समान, अंतर माने आलफा माइनस बीटा के बड़ो जानि ना, आलफा बड़ो ना बीटा बड़ो, तहले तार मड्यूलस दिलाम, और गामा माइनस डेल्टा, तहले गामा माइनस डेल्टा होच्छे द्वितीय समीकरणे बीजेर अंतर, और प्रथम समीकरणे बीजेर अंतर होच्छे आलफा माइनस बीटा যদি আলফাটা বড় হয় আর এখানে গামাটা বড় হয়। আমরা জানি না কে বড়, সেজন্য মডুলাস দিয়েছি। তাহলে এটাকে লিখতে পারি আলফা মাইনাস বিটা তার মডুলাস স্কোয়ার সমান হচ্ছে গামা মাইনাস ডেল্টা তার মডুলাস স্কোয়ার, দুদিকে স্কোয়ার করেছে। এটা মানেই হচ্ছে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার, এটা মানেই হচ্ছে গামা মাইনাস ডেল্টার স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা, এটা লিখতে পারি গামা প্লাস ডেল্টা তার হোল স্কোয়ার মাইনাস ফোর গামা ডেল্টা, মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। তাহলে এটা যদি মান বসিয়ে দেওয়া হয়, আলফা প্লাস বিটার মান আমরা পেয়েছি মাইনাস টু পি, তাহলে ফোর পি স্কোয়ার পেয়ে গেলাম, আর আলফা বিটা পেয়েছি কিউ, তাহলে ফোর কিউ সমান এইটাও ঠিক পেয়েছি মাইনাস টু কিউ তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে ফোর কিউ স্কোয়ার হয়ে যাবে মাইনাস ফোর গামা ডেল্টা মানে হচ্ছে পি মাইনাস পি, ফোর ক্যান্সেল হয়ে যাবে একদিকে নিয়ে আসছি, পি স্কোয়ার মাইনাস কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস পি সমান হচ্ছে জিরো। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারটাকে ভাঙলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ হলো, আর এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই, মাইনাস না প্লাসই কমন নিচ্ছি, পি মাইনাস কিউ যদি হয়ে গেল সমান হচ্ছে জিরো হয়ে গেল। তাহলে পি মাইনাস কিউ যদি পুরোটা থেকে কমন নিই, তাহলে পি মাইনাস কিউ এখানে পড়ে রয়েছে পি প্লাস কিউ, আর এখানে পড়ে রয়েছে ওয়ান সমান জিরো, আর দেওয়া আছে পি নট ইকাল টু কিউ, পি নট ইকাল টু কিউ, অতএব তাহলে পি প্লাস কিউ প্লাস ওয়ান সমান জিরো। এটাই ছিল প্রমাণ। এরপরে আমরা দশ নম্বরের অঙ্কটা করব। দশ নম্বরের অঙ্কটাতে আছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আ সমান জিরো। এই সমীকরণের বীজ একটি বীজ অপরটির বর্গ, তাহলে প্রমাণ করতে হবে যে কিউ টু দি পাওয়ার থ্রি প্লাস পি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার পি সমান হচ্ছে থ্রি পি কিউ আর। তাহলে এই বীজ দুটি দেওয়া রয়েছে আলফা, আমি ধরে নিয়েছি এই সমীকরণের বীজ দুটি হচ্ছে একটা আলফা আর একটা আলফা স্কোয়ার, একটা বীজ অপরটার বর্গ। তাহলে ধরি এক নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও আলফা স্কোয়ার, একটা বীজ অপরটার বর্গ, তাহলে বীজদের যোগফল কত হবে আলফা প্লাস আলফা স্কোয়ার সমান মাইনাস কিউ বাই পি। এটা আলফা কমন নিলে, আলফা কমন নিলে আলফা প্লাস ওয়ান সমান মাইনাস কিউ বাই পি, আর বীজদের গুণফল হচ্ছে আলফা ইন্টু আলফা স্কোয়ার সমান সি বাই এ, তাহলে আর বাই পি পাচ্ছি, তাহলে আলফা কিউ সমান হচ্ছে আর বাই পি, আলফা কিউ সমান হচ্ছে আর বাই পি। তাহলে আমরা এই প্রথম প্রথম শর্তটাই আমরা লিখছি আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান সমান হচ্ছে মাইনাস কিউ বাই পি। এবারে প্রথম সম্পর্কটা পেয়েছি আমি আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান সমান হচ্ছে মাইনাস কিউ বাই পি। এবার উভয় দিকে ঘন করে পাই, ঘন করে পাই, তাহলে ঘন করলে কত হচ্ছে আলফা কিউ ইন্টু আলফা প্লাস ওয়ান তার হোল কিউ সমান হচ্ছে মাইনাস কিউ কিউ বাই পি কিউ। আলফা কিউ এর মান আমরা জানি আর বাই পি, তাহলে আর বাই পি, এইটাকে এ কিউ প্লাস এ প্লাস বি এর হোল কিউর ফর্মুলা, তাহলে আলফা কিউ প্লাস ওয়ান প্লাস থ্রি আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান এইটা সমান হচ্ছে মাইনাস কিউ টু দি পাওয়ার থ্রি বাই পি টু দি পাওয়ার থ্রি। তাহলে এটা পেলাম আর বাই পি, আলফা কিউ এর মানটা আমরা জানি আর বাই পি, তাহলে এখানেও আর বাই পি হলো প্লাস ওয়ান প্লাস থ্রি ইন্টু আলফা প্লাস ওয়ানের মান হচ্ছে আবার মাইনাস কিউ বাই পি, তাহলে মাইনাস কিউ বাই পি এটা সমান হচ্ছে মাইনাস কিউ টু দি পাওয়ার থ্রি বাই পি টু দি পাওয়ার থ্রি। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে আর বাই পি, এখানে পি যদি লসাগু হয় তাহলে পি লসাগু হলো এখানে আর প্লাস পি, আর প্লাস পি মাইনাস থ্রি কিউ,
माइनस थ्री किऊ हलो आर प्लस पी माइनस थ्री किऊ समान हो माइनस किऊ टू दि पार थ्री बाई पी टू दि पार थ्री तेल पी किऊ दिए एवे गुण कर देव तेल पी किऊ दिए गुण कर लेने पी स्कोर आते पी हो जाए आर पी इंटू आर प्लस पी माइनस थ्री किऊ समान हो माइनस किऊ टू दि पार थ्री गुण कर दी कि आर स्कोर पी एखंड आर पी स्कोर माइनस थ्री पी किऊ आर समान हो माइनस किऊ टू दि पार थ्री ताहले कत हलो किऊ टू दि पार थ्री प्लस आर स्कोर पी प्लस आर पी स्कोर समान हो थ्री पी किऊ आर थ्री पी किऊ आर टा ओदिके निये एलाम माइनस किऊ किऊ टा एदिके निये एलाम एटाई छिलो आमादेर प्रमाण। एरपरे आमरा द्विघात समीकरणेर बारो नम्बर अंकटा करब। बारो नम्बर अंकटाते कि आछे एक्स स्कोर प्लस बी एक्स प्लस सी एक्स स्कोर प्लस बी एक्स प्लस सी समान जिरो समीकरण बीजगुली बोले दिया रही है परपर दुटी अखंड संख्या परपर दुटो अखंड संख्या माने एक आलफा होले तारपर एक आलफा प्लस वन एक पाँच होले तारपर एक छय सात होले आठ दस होले एगारो परपर दुटो अखंड संख्या ताहले एर बीजगुली धरे निची एटा एक नम्बर दिलाम धरी एक नम्बर समीकरणेर समीकरणेर बीजद्वय बीजद्वय आलफा ओ आलफा प्लस वन एट धरे निल आलफा प्लस वन समान हो माइनस बी बाई ए बीजद्वय जोगफल तेल एखान पाची टू आलफा प्लस वन समान हो माइनस बी बाई ए तेल टू आलफा समान पा माइनस वन माइनस बी बाई ए तेल टू आलफा समान पे जा कत पाची देखो जे माइनस ए माइनस बी बाई ए आलफा समान पाची आलफा समान पाची कत माइनस कमन नीले ए प्लस बी बाई होचे टू ए प्लस बी डिवाइडेड बाई टू ए आलफार मान पेलाम। एबारे बीजदयेर गुणफल करब बीजदयेर गुणफल होचे कि बीजदयेर गुणफलटा होचे एखाने करी आलफा इंटू आलफा प्लस वन सेटा समान होचे सी बाई ए एटाके जदि गुण करे दी कि होचे आलफा स्कोयर प्लस आलफा समान होचे सी बाई ए ताहले आलफा स्कोयर आलफार मानटा बसिये दिच्छि तेल ए प्लस बी तर होल स्कोयर बाई फोर ए स्कोयर आलफार मान आबार एखाने बसबे माइनस ए प्लस बी बाई टू ए समान होचे सी बाई ए फोर ए स्कोयर दिए जदि गुण कर दी तेल कि हबे ए प्लस बी एर होल स्कोयर फोर ए स्कोयर दिए गुण कर दीची ताहले टू ए हबे गुण हबे ताहले टू ए इंटू ए प्लस बी समान होचे फोर ए स्कोयर दिए गुण कर ले फोर ए सी हो गेलो তাহলে এইটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এইখানটা হচ্ছে মাইনাস টু এ স্কোয়ার মাইনাস টু এ বি সমান হচ্ছে ফোর এ সি তাহলে কত হচ্ছে বি স্কোয়ার টু এ বি কেটে যাচ্ছে তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে ফোর এ সি তাহলে এটাই ছিল আমাদের প্রমাণ প্রুফড। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে আজ বাই।